हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल कुकिंग विद पियाली। आज के आमी बानाच्छी आलू बरबटीर एकटा तरकारी। छोटो छोटो बाच्चारा तरकारी खेते चाय ना, किन्तु एइभावे जोदि बानाई ताहले ओराओ खूब आनंदेर साथे खाबे। चलुन तबे देखे नेवा जाक आमी तरकारीटा किभावे बानाच्छी। आमी एखाने बरबटी निएछि 250 ग्राम, आलू निएछि 4टा, आर पेंयाज 2टो, आर किछु काँचा लंका। বরবটিগুলোকে 1 ইঞ্চি সাইজের লম্বা লম্বা করে কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে আলু ছোট ছোট কেটে নিচ্ছি, পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। ঝালটা আন্দাজ মতন দেবো যাতে বাচ্চারাও খেতে পারে। প্যানে কিংবা কড়াইতে সর্ষার তেল নেব। সর্ষার তেল গরম হয়ে গেলে জিরা দিয়ে দেবো। জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কুচানো পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো আমরা 5-10 মিনিট ব্রাউন কালার আসা অবধি ভাজব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। 2-3 মিনিট ভেজে এবার কেটে রাখা আলুগুলো এটাতে দিয়ে দিচ্ছি। এবার আমরা আন্দাজ মতো নুন আর 1 চামচ হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমরা কেটে রাখা বরবটিগুলো এটাতে দিয়ে দিচ্ছি। বরবটিটা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে আলুর সাথে ভেজে নিচ্ছি। কম আঁচে ঢাকনা দিয়ে 5-7 মিনিট এটাকে আমরা ভেজে নিচ্ছি। এবার ঢাকনা খুলে আমরা দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। এই সব মশলাগুলোকে আমরা তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমরা এটাতে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আমরা এটাকে ততক্ষণ ফুটতে দেব যতক্ষণ অবধি না আলু আর বরবটি সেদ্ধ হয়ে যাচ্ছে। যারা ঝোল ঝোল তরকারি খেতে ভালোবাসেন তারা এখনই এটাকে নামিয়ে দেবেন, আর যারা শুকনো তরকারি খেতে ভালোবাসেন তারা এটাকে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবেন। আলু বরবটি তরকারি হয়ে গেছে। এটাকে গরম রুটি কিংবা পরোটার সাথে গরম গরম সার্ভ করুন। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।